ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে বাংলাদেশ ইসলামী ব্যাংকে টাকা জমা রাখা যাবে আলহামদুলিল্লাহ সম্মানিত আব্দুল রাজাক ভাই দেখুন ব্যাংকিং বিষয়গুলো যতগুলো আছে সবগুলি কিন্তু সবগুলি কিন্তু সুদ থেকে সম্পূর্ণরূপে মুক্ত এটা বলাটা কঠিন আর বাংলাদেশের ব্যাংকিং অবস্থা সম্পর্কে তো জানেনই তা তার মধ্যে সর্বোচ্চ সবার দিক থেকে আমরা বলব ইসলামী ব্যাংকটা সবার উপরে আসে এবং এটা অনেকটাই সুদমুক্তভাবে কারবার করার চেষ্টা করে সেখানে আলেমুলা বোর্ডও রয়েছেন তারা বিভিন্নভাবে দেখার চেষ্টা করেন যাতে সুদমুক্তভাবে কারবার করা যায় বা যারা ব্যাঙ্কিং জগতের সাথে জড়িত তাদের টাকাগুলি যাতে হালাল হয় এদিকে চেষ্টা করা হয় অনেক সময় ফতুয়াফারায়ের মাধ্যমে তারা চেষ্টা করে থাকেন তারাও অনেক সময় বই পুস্তক লিখেছেন তারা বলে থাকেন তো সেই দৃষ্টিকোণ থেকে যদি ব্যাংকিং জঙ্গতে এখন তো বাধ্যই হয় কারবার করতে টাকা পয়সা লেনদেন করতে তাহলে ইসলামী ব্যাংকে করে থাকেন আল্লাহ মাফ করে দেবে করার জন্য আর টাকা পয়সা সেফটির জন্য দূরে থাকতে ভালো আর এটা হইলো কথা তা আমরা যদি ভাবে যদি বাধ্যই হয়ে কারবার করতে তাই ইসলামী ব্যাংকের সাথে কারবার করব বাকি যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন এখানে আমরা দরাসাই থেকে বেঁচে যাবো বলে আশা করা যায় আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন হাজার সাল্লা নাবী মহম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লিয়াত